আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লীলা চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফটে। সো আজকের টপিকটা থাকবে পিজিএন পক্স, সবচেয়ে মারাত্মক প্রবলেম এই সিজনের। প্লিজ 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 সবাইকে বলছি, সবচেয়ে মারাত্মক প্রবলেম এই সিজনে। আপনারা যারা পক্সের সাথে রেগুলার ডিল করতেছি তারা জানি। তো শুরুতে এখানে কিছু বার্মিংহাম রোলারের ফ্রেশ বেবি দেখাচ্ছি, মাশাল্লাহ। ইয়েলো হোয়াইট টপ, রেড হোয়াইট টপ, ডান হোয়াইট টপ, অ্যালমন্ড হোয়াইট টপ এবং হোয়াইট, ছয় পিস। সো এই ভিডিওটা অবশ্যই 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 বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই সমস্যার থেকে পরিত্রাণ পায় মানুষ এবং যাতে করে সবাই এইটার একটা সুন্দর সমাধান পায়। সো শুরু করি আমরা, এখানে দেখতে পাচ্ছেন শুরু করতেছি। এখানে দুইটা বাচ্চা আমরা রাখছি, ওইখানে আরেকটা বাচ্চা এবং এখানে একটা বাচ্চা। এই দুইটা বাচ্চা হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট। সো দেখেন এই বেবিটার পক্সের অবস্থাটা দেখেন, ওর ঠোঁটে পক্স উঠে ভরে গেছে এবং ঠোঁটের ভিতরে দেখছেন পক্স উঠে গেছে, এই যে দেখেন ঠোঁটের ভিতরে। সো এইগুলার সমাধান আমরা কীভাবে করবো? এই বাচ্চাটাকে আমরা রাখি এবং এখানে একটা লাইট কালারের বেবি দেখতে পাচ্ছেন আপনারা, ওর নাকের উপরে কিছু ছোট 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 পক্স উঠছে। আমাকে একটু দাও, তুমি এটা দাও আর ওষুধটা তুমি একটু নিয়ে আসো। এই যে দেখেন ওর নাকের উপর একদম ছোট কিছু পক্স উঠছে, এই যে যদি আমি দেখাইতে পারি আপনাদেরকে। সো এখন এদের সমাধানটা কি, হাউ ক্যান উই সলভ দ্য প্রবলেম? পিজন পক্স ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস প্রবলেম ইন উইন্টার সিজন। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন এটা কিভাবে সমাধান হবে। এটা পিজন পক্সের যে ব্যাপারটা, এটা হচ্ছে মসকিউটো বাইট, মসকিউটো বাইট থেকে হয়ে থাকে। শীতকালে আমাদের ঘরে ময়লার উপদ্রব বা মশার উপদ্রব খুবই বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এটা আপাতত হাতে রাখো একটু ধরো, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, মশার উপদ্রব যখন হয়, আমি একটু ক্যামেরার সামনে আসি, মশার উপদ্রব যখন হয় সেই ক্ষেত্রে মশা যখন কবুতরের বাচ্চাগুলোকে কামড় দেয় তখনই পিজিএন পক্সটা হয়ে থাকে। সো এই পিজিএন পক্স হইলে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার কি প্রবলেম, কালো দেখা যাচ্ছে রোদের বিপরীতে এখন, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে পিজিএন পক্স হলে আমরা অনেক সময় বেবিকে সাস্টেইন করাইতে পারি না, কারণ পিজিএন পক্স যখন হয় কবুতরটা একটু দুর্বল হয়ে যায়, কবুতর একটু জ্বর আসে। সেই ক্ষেত্রে আমরা দুইটা উপায় অবলম্বন করি, একটা হচ্ছে অপারেশন ডিরেক্ট, আর একটা হচ্ছে মেডিসিন। সো ওই কবুতরের ঠোঁটে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, ভিতরেরটা হয়তো আমরা উঠাই দিব, ভিতরেরটা যে আমরা একটা কাটাও নিছি উঠাই দিব, যদি আমাদের লোক সংকট, একজন ভিডিও করতেছে একজনকে ধরতে হবে, যদি পারি করবো যদি না পারি করবো না, এটাতে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই করা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে এই ঠোঁটের ছোট অংশটা উঠিয়ে দিয়ে আমরা যেটা করব যে কাঁচা হলুদ দিয়ে দিব, এই যে কাঁচা হলুদের গুঁড়া, এটা দেখেন কাঁচা হলুদের গুঁড়া কেমন, এই যে কাঁচা হলুদের গুঁড়া, কাঁচা হলুদের গুঁড়া দিয়ে দিব। আর যেগুলোতে দেখা যাচ্ছে ঠোঁটের প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না, ঠোঁটের উপরে যেটা, যদি আমরা এটাকে অপারেশন করতে যাই অনেক সময় ঠোঁটটা পড়ে যেতে পারে। সো এই সমস্ত বেবি যখন আমাদের হয় আমরা এগুলোকে সেল করি না, আমরা ট্রিটমেন্ট করে একদম ক্লিয়ার করেই সুস্থ করে আমরা সেল করি। যদিও এইবারটা এখন আমাদের বুকিং বার্ড না, আমরা যেগুলো বুকিং ছিল সব ডেলিভারি দিয়ে দিচ্ছি। সো এইবারটাকে আমরাকে সুস্থ করব, যদি এটা সেলেবল হয় দেন আমরা সেল করব। আর যাদের ঠোঁটে অথবা যেই জায়গা দিয়ে পায়খানা করে ওই রাস্তাটা অনেক রকমের ভয়াবহ ভূমিকা, ভয়াবহ রূপ ধারণ করে, ওই টাইমে আমরা এই মেডিসিনটা মানুষের সেফোটিল, একটু দেখাও 250 mg সেফোটিল, এইটা আমরা যদি একটু 25 দিনের উপর বেবি হয় সেই ক্ষেত্রে আমরা হাফ দিই। যখন আমরা এই ঠোঁটের বেবিটাকে আমরা হাফ দিব, এই দেখেন এটা হাফ করে আমরা এই যে এতটুক দিব, এটা আমরা সন্ধ্যাবেলা দিব বাট হাফ করে রাখছি আমরা, এটা 7 থেকে 10 দিন একবেলা করে দিব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবুতরটার ঘাটা শুকায় টেনে পড়ে যাবে, অটোমেটিক কালো হয়ে পড়ে যাবে। এছাড়া ইউটিউবে অনেক রকমের ভিডিওস আছে, কেউ হারপিক ইউজ করে, কেউ পটাশ ইউজ করে, আমরা যেটা করি উঠায় দিয়ে ডিরেক্টলি কাঁচা হলুদ দিয়ে দিই। আর হচ্ছে যেই জায়গাটা আমরা উঠাইতে পারি না, সেন্সিটিভ ইস্যু চোখের পাশ ঠোঁটের পাশ, সেই জায়গাগুলো আমরা মেডিসিন দিয়ে কিওর করি। সো মেডিসিনটা খাওয়ানো একদম সিম্পল, ঠোঁটটা ফাঁকা করে ডিরেক্টলি হাফ দিয়ে দিবেন একবেলা করে, এবং কবুতরটা মেক শিওর করবেন যাতে পেট ভরা থাকে, যাতে নিজে খেতে পারে। ও যদি পেট ভরা না থাকে, নিজে খেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমস হবে কবুতরটার ওষুধটাতে। সো আপনাদেরকে এইটা শিওর করতে হবে, যেহেতু আমি একা, আমার প্ল্যান ছিল আমি ঠোঁটের অপারেশনটা করে ওষুধটা খাওয়াই দিয়ে দেখাবো, বাট আমি করতে পারবো না, খাঁচার অনেক দূরে চলে গেছে কবুতরটা। সো ইনশাল্লাহ আমাদের আগের বছরের অনেক ভিডিওস আছে পক্সের, ডিরেক্টলি আমরা পক্স কীভাবে কেটে দিচ্ছি, কীভাবে মেডিসিন প্রয়োগ করতেছি। সো আপনারা যারা নতুন আমাদেরকে, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল
এবং যারা ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যারা নতুন তারা যে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। সো আমরা আশা করি আমরা আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আমরা এটাকে সলভ করি। আপনারাও আপনাদের মূল্যবান কমেন্টসগুলো দিবেন, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখে বা কে কীভাবে তার পক্সগুলোকে সমাধান করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।